নিত্যপণ্যের দামের প্রকৃত হিসাব নিয়ে নানা প্রশ্ন, বাজার টিসিবি ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যে গড় মিল। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে কমেছে 14 টাকা, আগামীকাল থেকে বিক্রি হবে 178 টাকায়। রপ্তানি রেমিটেন্স কমলেও আমদানি ব্যয়ের চাপে বাড়ছে বাণিজ্য ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছি আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাজারে দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়লেও মূল্যস্ফীতির হিসেবে তা পুরোপুরি উঠে আসছে না। টিসিবি ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যেও দেখা যাচ্ছে বিস্তর ফারাক। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের তথ্য বস্তুনিষ্ঠ না হলে সঠিক পদক্ষেপ নেওয়া যায় না, সেই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর পরামর্শ তাদের। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, সুদহার বাড়লে বাড়বে পণ্যের উৎপাদন খরচও। গত এক বছরে দুই দফায় ডিজেলের দাম বেড়েছে প্রায় 68 ভাগ। তাল মিলিয়ে বেড়েছে চাল, ডাল, ডিম, মাংসসহ প্রায় সব ধরনের পণ্যের দাম। দুই একটির আমদানি শুল্ক কমালেও তেমন সুফল মেলেনি। মানুষ একটু ওই মোটা চাল বা মাঝারি ধরনের চাল, এই চালটার দিকে ঝুঁকে পড়ছে, কারণ তার অর্থনৈতিক অবস্থার কারণে বাজার বেশি করে। তাদের মাসিক কাস্টমার গত বছরে বাজার করছে, এক মাসের বাজার 5,000 টাকা দিয়ে, সেই বাজার এখন 6,000, 6,500, 7,000 টাকা চলে গেছে, মানে একই মাল। রাজধানীর কয়েকটি বাজার থেকে 50টির মতো খাদ্যপণ্যের দর সংগ্রহ করে টিসিবি, যেখানে দেখা যায় গত এক বছরে পেঁয়াজ, তেজপাতা, এলাচের মতো পণ্যের দাম কিছুটা কমলেও অন্যান্য নিত্যপণ্যের দাম বেড়েছে 12 থেকে 102% পর্যন্ত। অথচ এখন পর্যন্ত বিবিএস জুন মাসে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি দেখায় 8.37%। এইটাতে লুকোচুরি করে লাভ নাই, কারণ এটা দিন শেষে জনগণ যারা আছেন তাদের পকেট থেকে টাকা চলে যায়, তারা বুঝতে পারে না কত টাকা তোমার ব্যয় বেড়েছে। তো প্রত্যেকে ব্যক্তি যখন বুঝতে পারেন, তখন এটাকে আপনি যদি সরকারি পরিসংখ্যানের ভিতরে সঠিকভাবে আপনি প্রতিস্থাপিত না করেন, তাহলে আপনার নীতি পদক্ষেপও তখন এটা সীমিত হয়ে যায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ সুদহার বাড়িয়েছে। দেশেও আমানতে সর্বোচ্চ 6% ও ঋণে 9% সুদের নীতি পরিবর্তনের পরামর্শ এই বিশ্লেষকের। এটা একটা সরবরাহ ঘাটতির একটা ইমব্যালেন্স তৈরি করবে। এখন আপনার নর্মালি ঘাটতিটাকে আপনি পূরণ করবেন কি দিয়ে? পূরণ তো একটা আনলিমিটেড মানি পাম্প করে তো আপনি করবেন না, এন্ড মানি পাম্প উইল অলওয়েজ মেক সাম ইনফ্লেশন। বাজারে অর্থপ্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা দেখা গেছে বিভিন্ন সময়, কিন্তু সম্প্রতি বেসরকারি খাতের ঋণ প্রবাহ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। তারপরও বাংলাদেশ ব্যাংকের মতে, এখন সুদহার বাড়ালে সুফল মিলবে না। গুডসের সাথে সাথে আমরা ইনফ্লেশন ইম্পোর্ট করে নিয়ে আসছি, এখন সেই সাইডটা যদি ঠিক না হয় তাহলে আমাদের এখানে ইন্টারেস্ট রেট বাড়িয়ে কোনো লাভ হবে না। এদিকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিবিএস আগের মাসের মূল্যস্ফীতির পরিসংখ্যান তুলে ধরলেও সেপ্টেম্বর মাসে দেওয়া হয়নি আগস্টের মূল্যস্ফীতির তথ্য। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিটারে 14 টাকা কমেছে বোতলজাত সয়াবিন তেলের দাম, ফলে এখন 1 লিটার বোতলজাত তেলের দাম দাঁড়িয়েছে 178 টাকা, যা এতদিন বিক্রি হচ্ছিল 192 টাকায়। মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিটারে 14 টাকা কমে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 178 টাকায় এবং খোলা তেল বিক্রি হবে 158 টাকা লিটার। এছাড়া 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 880 টাকায়। ব্যবসায়ীরা জানান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মঙ্গলবার থেকে নতুন দরে বাজারে সয়াবিন তেল বিক্রি হবে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ধাক্কা খেল দেশের রপ্তানি আয়। অন্যদিকে একই মাসে বৈধ চ্যানেলে প্রবাসী আয় এসেছে 7 মাসের মধ্যে সর্বনিম্ন। আবার নানা পদক্ষেপের পরও খুব একটা কমছে না আমদানি ব্যয়, ফলে চাপ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে 36 বিলিয়ন ডলারের ঘরে। এমন অবস্থায় অর্থনৈতিক মন্দা এড়াতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বজুড়ে বৈদেশিক মুদ্রার অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও এক বছরেরও বেশি সময় ধরে ইতিবাচক ধারায় ছিল রপ্তানি আয় ও রেমিটেন্স। এছাড়া সরকারি নানা পদক্ষেপে চলতি মে মাস থেকে কমে এসেছে আমদানি ব্যয়। তবে হঠাৎ করেই বড় ধাক্কা অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকগুলোতে। 7 মাস পর সবচেয়ে কম রেমিটেন্স এসেছে গত সেপ্টেম্বরে।
$153.95 কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 11% কম। অন্যদিকে টানা 13 মাস ইতিবাচক প্রবৃদ্ধির পর সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে 6.6%। তবে কয়েক মাসের মধ্যেই এই সংকট কেটে যাওয়ার আশা অর্থনীতিবিদদের। এই দেশগুলো এক ধরনের অর্থনৈতিক স্থিতাবস্থার ভিতরে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং এর ফলে আমাদের যারা ব্র্যান্ড বায়ার তারা যে অর্ডারগুলো আগে দিয়েছিলেন সেই অর্ডারগুলো তারা ধীরে ধীরে নেওয়ার পক্ষপাতী, তারা ক্যান্সেল করে দিচ্ছেন না, তারা এগুলো ধীরে নেওয়ার পক্ষপাতী। তবে আমার ধারণা যে সামগ্রিকভাবে আগামী মাসগুলোতে ধীরে ধীরে আবার পরিস্থিতির উন্নতি হবে। এদিকে সরকারি নানা পদক্ষেপের পরও খুব একটা কমেনি আমদানি ব্যয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে চলতি অর্থবছরের জুলাই আগস্টে আমদানি হয়েছে $1,259 কোটি পণ্য, যেখানে একই সময়ে রপ্তানি হয়েছে $813 কোটি পণ্য। এই দুটোর ফলে কিন্তু আমাদের আবার বাণিজ্য ঘাটতির সম্ভাবনা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই কিন্তু চলতি হিসাবে বেশ বিশাল একটা ঘাটতি, এবং এটার প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে, বিশেষ করে ফরেন রিজার্ভ, আমাদের টাকার মূল্যমানের উপরে। অনেকটা স্থিতিশীল হয়ে আসছিল, কিন্তু দেখা যাচ্ছে আবার হয়তো টাকার মূল্যমান একটু পড়ে যেতে পারে। আমরা যেটা করতে পারি, কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট আমরা চিন্তা করতে পারি। একটাই হতে পারে যে প্রবৃদ্ধির যে উচ্চ হার যে আমরা রেখেছি, এইটা আসলে কতক্ষণে রিয়েলিস্টিক হবে এই বছরে, সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। মূল্যস্ফীতি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং এটার সঙ্গে সঙ্গে আমি বলবো সামনের দিনগুলোতে যখন বিশ্ব বাজারে আরও স্লোডাউনটা গভীর হবে, তখন হয়তো আমরা দেখবো যে আমদানি উপর থেকে কিন্তু চাপটা খানিকটা কমে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্যিক টানাপোড়েনের কারণে বাংলাদেশ সুবিধা পাবে, ফলে চীন থেকে স্থানান্তরিত বিনিয়োগ এদেশে আসার সম্ভাবনা বেশি। ইশরাত ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশকে এগিয়ে নিতে প্রতিটি খাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া সকালে আগারগাঁওয়ে সংস্থার কার্যালয়ে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনের আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ করতে ওয়ান স্টপ সার্ভিসকে আরও সহজ করার পরিকল্পনা চলছে। বিডা ও বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল BIBC এর যৌথ উদ্যোগে আগামী 23 ও 24 নভেম্বর আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে 2 দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। অংশ নেবে 50টি দেশ। নারী উদ্যোক্তাদের জন্য শক্তিশালী নেটওয়ার্ক তৈরি সহ বিশ্ববাজারে তাদের সংযোগ স্থাপনের লক্ষ্যে এই আয়োজন বলে জানান BIBC সভাপতি মামতাশা আহমেদ। মূল কারণ হলো আমাদের যারা নিজস্ব উদ্যোক্তা তাদেরকে হেল্প করা, প্যাট্রোনাইজ করা, সহযোগিতা করা। পাশাপাশি আমাদের যখন বাসার পরিবেশ ভালো থাকবে বিদেশি উদ্যোক্তা আসবে। বাংলাদেশ বিমানের লিজ অ্যাফেয়ার্স বিভাগের মহাব্যবস্থাপক আজরা নাসরিন রহমান সহ 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির সহকারী পরিচালক জেসমিন আক্তার তাদের 11 ও 12 অক্টোবর দুদকে হাজির হতে চিঠি দেন। আরও তলব করা হয়েছে মহাব্যবস্থাপক খায়রুল আলম ও বেলায়েত হোসেন, ব্যবস্থাপক আজাদ রহমান, প্রিন্সিপাল সিস্টেম ম্যানেজার GM ইকবাল, চিফ ইঞ্জিনিয়ার কায়সার জামান, অ্যাকাউন্ট কন্ট্রোলার মঞ্জুর ইমাম, চিফ টেকনিক্যাল হাসান ইমাম ও পরিচালক আসাদুজ্জামানকে। অভিযোগ আছে 2014 সালে 5 বছরের চুক্তিতে মিশরের ইজিপ্ট এয়ার থেকে 2টি বোয়িং উড়োজাহাজ লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট পরিচালনার পর প্লেনের 2টি ইঞ্জিন বিকল হয়ে গেলে ইজিপ্ট এয়ার থেকে ভাড়ায় আনা হয় আরও 2টি ইঞ্জিন। পরবর্তীতে ভাড়ায় আনা ইঞ্জিন নষ্ট হলে তা মেরামতের ব্যয় পরিশোধ করতে হয় বিমানকে। দেশের পুঁজিবাজারকে চাঙা করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রউফ তালুকদার। এ লক্ষ্যে বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। সোমবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন গভর্নর। এ সময় তিনি বলেন অনেক ক্ষেত্রে বন্ডে বিনিয়োগ নিরাপদ, তাই বন্ড মার্কেটে বিনিয়োগ উৎসাহিত করতে নির্দিষ্ট বিনিয়োগের উপর সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে। একই সাথে ব্যাংকগুলোকে বন্ড ইস্যু করারও তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এছাড়া শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মার্কিন কোম্পানি শেভরনকে গ্যাস অনুসন্ধানে বিবিয়ানা এলাকার আরও 60 বর্গ কিলোমিটার এলাকা বরাদ্দ দিয়েছে পেট্রোবাংলা।
দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে সিদ্ধান্ত বলছে পেট্রো বাংলা। রোববার স্থানীয় একটি হোটেলে এ নিয়ে শেভরন এবং পেট্রো বাংলার মধ্যে একটি চুক্তিও হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছরের প্রথম ভাগে বিবিআনায় নতুন কূপ খনন শুরু করবে শেভরন। একই সঙ্গে জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র পরিচালনায় শেভরনের দায়িত্ব আরও 5 বছর বেড়েছে। বিবিআনার উৎপাদন বাড়াতে আগামী বছরের প্রথম ভাগে শুরু হবে বিবিআনার 27 কূপ খনন। নতুন কূপে 6 থেকে 8 হাজার মিটার পর্যন্ত খনন করা হবে। বিবিআনার 27 কূপ খননে সফলতা এলে নতুন আরও কূপ খননের পরিকল্পনা আছে শেভরনের। পেট্রো বাংলা জানিয়েছে বিবিআনায় 2টি কূপ খনন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে শেভরন ব্যয় করবে $7.5 কোটি বেশি। ভারতীয় নাগরিক রাজীব শেঠিকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে মোবাইল অপারেটর রবিয়া আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ। মিয়ানমারের শীর্ষ অপারেটর উরিডুতে সিইও হিসেবে দায়িত্ব পালনের পর রবিতে যোগ দিলেন তিনি। এর আগে তিনি এয়ারটেল আফ্রিকার চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2021 সালে আগস্ট থেকে রবির ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালনকারী এম রিয়াজ রশিদের স্থলাভিষিক্ত হলেন তিনি। বাংলাদেশে কার্যক্রম পরিচালনার 25 বছর উদযাপন করতে যাচ্ছে রবি। এই মুহূর্তে রাজীবের নেতৃত্ব বাংলাদেশের বাজারে রবির প্রতিযোগিতামূলক অবস্থানকে নতুন মাত্রা দেবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। রবির সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজীব শেঠি বলেন, রবি আজিয়াটা লিমিটেডের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। বগুড়ায় সিএনজি চালিত 3-হুইলারের রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের পরপরই তৎপর হয়ে উঠছে দালাল চক্র। প্রতিটি গাড়ি রেজিস্ট্রেশনের জন্য সরকারিভাবে নির্ধারিত অর্থের দ্বিগুণের বেশি দাবি করছে তারা। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসনিক কর্মকর্তারা। গেল 24 ফেব্রুয়ারি রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয় সিএনজি চালিত 503-হুইলারের রেজিস্ট্রেশন দেবে জেলা প্রশাসন। এ সিদ্ধান্তের পরপরই 19,000-এরও বেশি রেজিস্ট্রেশনবিহীন 3-হুইলারের মালিক যোগাযোগ শুরু করে সংশ্লিষ্টদের সঙ্গে। এ সুযোগে দালাল চক্র 40,000 টাকা পর্যন্ত দাবি করে এক একটি গাড়ির রেজিস্ট্রেশনের জন্য। তবে বিআরটিএ বলছে সিএনজি চালিত 3-হুইলারের রেজিস্ট্রেশন ফি 15,000 টাকারও নিচে। অনুমোদন সরকার বিআরটিএ দেয়, তো এখানে সরকারি ফি যেটা জমা হয় সেটা হলো 14,895 টাকা। তো এই টোটাল ফিটা অনলাইন ব্যাংকে জমা হয়। অনলাইন ব্যাংকে জমা হওয়ার পরে আমাদের বিএসপির মাধ্যমে এটা ডাটা করে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে। এবং অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসনিক কর্মকর্তারা। মিটিংয়ের সিদ্ধান্ত এবং যানজট নিরসনে যে বগুড়া জেলায় একটা সকল পক্ষকে নিয়ে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত রেজিস্ট্রেশন চালিত 3-হুইলার চলাচল করছে সেটা যেন কোনোভাবেই না চলাচল করে এবং তারা যেন দ্রুত তারা রেজিস্ট্রেশনের আওতায় তাদের যানবাহনগুলোকে নিয়ে আসেন। এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে সেখানে যে সরকারি যে ফি রেজিস্ট্রেশন ফি তার বাড়তি, সেই ফি এর বাড়তি কোনো অর্থ যেন কোথাও প্রদান না করা হয়। তবে রেজিস্ট্রেশনের জন্য যারা ছোটাছুটি করছেন তারা বলছেন ভিন্ন কথা। সরকারি রেটটা জানি না, আমরা লোকের মাধ্যমে করা হয়েছে 30,000 টাকা নাম্বার করতে লিখে। গাড়ির নাম্বার না করলে গাড়ি চালাতে দেয় না। তারপরে আপনার মনে করেন যে পুলিশ ধরে রোডে। এবার যারা রেজিস্ট্রেশন পাবেন তাদের 3-হুইলার চালাতে হবে বগুড়া শহরের বাইরে বিআরটিএ নির্ধারিত রুটে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সরকারি 29 প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল তথ্য অবকাঠামো হিসেবে ঘোষণা করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। 21 সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে বিজি প্রেসের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে রোববার। ডিজিটাল নিরাপত্তা আইনের 5ম অধ্যায় বলা হয়েছে সরকার গ্যাজেট প্রকাশ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সিস্টেমকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করতে পারবে। আইনে বলা হয়েছে এসব অবকাঠামোয় বেআইনিভাবে প্রবেশ করলে বা ক্ষতির চেষ্টা করলে তা হবে দণ্ডনীয় অপরাধ। আইনের শাস্তি বলা হয়েছে 7 থেকে 14 বছর জেল অথবা 25 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা। প্রজ্ঞাপনে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর আওতায় রয়েছে বাংলাদেশ ব্যাংক সহ সরকারি ব্যাংক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 29টি প্রতিষ্ঠান। নাটোরের চলন বিলে শুটকি মাছ রাসায়নিক মুক্ত হয় দিন দিন বাড়ছে কদর। তবে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের লোকসানের শঙ্কায় শুটকি উৎপাদনকারীরা। এছাড়াও একটি মৎস্য ও গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি স্থানীয়দের।
সিংড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের পাশেই শুটকি মাছের চাতাল। সরাসরি বিল থেকে মাছ সংগ্রহ করে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ছাড়াই শুকানো হচ্ছে মাছ। চাতালের পাশেই খুচরা ও পাইকারি বিক্রি হয়। তবে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছেন প্রভাবশালীরা, এতে ক্ষতিগ্রস্ত প্রকৃত জেলেরা। এছাড়া চলনবিলের পানি কমায় মাছ ধরা পড়ছে কম। বাদায় জালে মনে করেন প্রচণ্ড মাছ ক্ষতি করে, যে হারে মাছ উঠে সে হারে তার অর্ধেক মাছও নেয় না, সব নষ্ট ফেলা দেয়, মানে ফেলা দেয় পানিতে। কম কিনতেছি এ কারণে যে কম কম করে শুকাচ্ছি, পরবর্তীতে যখন পানি নামিয়ে যেতে লাগবে তখন মাছ হলে কম না হলে তখন কিনে শুকাবো। তো মান ভালো এবং বিষক্রিয়া মুক্ত এবং পরিষ্কার। স্বাদ ভালো হওয়ায় চলনবিলের মাছের চাহিদাও বেশি। একটি মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গবেষণা কেন্দ্র করে দিক এবং এর ফলে এখানকার প্রান্তিক যে মানুষজন যারা মৎস্য চাষের সাথে জড়িত এই মাছ নিয়ে কাজ করতে পারবে এবং দারিদ্র দূরীকরণে এটা সহায়ক ভূমিকা পালন করবে। জেলার চাহিদা পূরণ করেও বিভিন্ন জায়গায় পাঠানো হয় চলনবিলের মাছ। এবছর প্রাকৃতিক মাছের উৎপাদন নিয়ে শঙ্কা রয়েছে। আমাদের যে খাল বিল নদী নালা এখানে পানি এবছর একটু অনাবৃষ্টি ছিল, তো মাছের উৎপাদন নিয়ে আমাদের একটু শঙ্কা আছে। তারপরেও আমরা মৎস্য আশ্রম করেছি, আমরা আপনার বিল নার্সারি করেছি, আমাদের পোনা মুক্তি কার্যক্রম এটা বাস্তবায়নাধীন আছে। এবছর জেলায় মাছের উৎপাদন 68,728 মেট্রিক টন, গত বছর ছিল 66,729 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই সময় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক কমেছে 13 পয়েন্টের বেশি। তবে ডিএসইতে দর অপরিবর্তিত রয়েছে লেনদেনে অংশ নেওয়া 47 ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের পাশাপাশি সার্বিক সূচক কমেছে 60 পয়েন্ট। সোমবার সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও সারাদিন জুড়ে উত্থান পতন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 13.23 পয়েন্ট কমে অবস্থান করছে 6,518 পয়েন্টে। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1,284.73 কোটি টাকা শেয়ার, যা আগের দিনে চেয়ে 248.67 কোটি টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 374টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে অপরিবর্তিত রয়েছে 47.5 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর, যার মধ্যে দর বেড়েছে মাত্র 74টির, কমেছে 122টির এবং অপরিবর্তিত রয়েছে 178টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থান ধরে রেখেছে অরিয়ন ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে স্টার্ন হাউজিং। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট, দ্বিতীয় লুব্রেফ বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে জেমিনি সি ফুড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 60.76 পয়েন্ট কমে অবস্থান করছে 19,199 পয়েন্টে। লেনদেন হয়েছে 21,24,00,000 টাকা শেয়ার। ইশরাত ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। কমেছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 106.60 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 120.97 টাকায়। কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 106.69 টাকায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1.41 টাকায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 28.51 টাকায়। আরব আমিরাতের দিরহামের দর কমেছে, বিনিময় হয়েছে 29.17 টাকায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 345.71 টাকায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 23.05 টাকায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।